আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.4 এর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক নির্ণয়। আজকে আমরা করব 15 নং সমস্যার সমাধান থেকে। আমরা প্রথমে দেখি 15 নং সমস্যা আমাদেরকে কি বলতেছে। সমস্যা নম্বর কত? 15। সমস্যা নং 15। 15 আমাদের কি বলতেছে আমরা একটু দেখে নিই। আমরা বরাবরের মতো কি কাজ করব, ধরি এই ধরি কিসের ফাংশন আছে, এটা এক্স এর ফাংশন এফ এক্স। এফ এক্স ইকুয়াল টু কি আছে, 4x³ - 5x² + 5x - 1। সুতরাং এফ আমরা একটা একটা ফাংশন ধরবো। আমরা এখন একটা জিনিস খেয়াল করি সবসময়, যে আমার কি বলে সংখ্যা পূর্ণ সংখ্যাই হবে বা ধরলে হবে এরকম না। কোনো কোনো সময় দু একটা অঙ্ক বা দু একটা প্রবলেম আমাদের ব্যতিক্রম আছে, এই প্রবলেমটা একটু ব্যতিক্রম। এটা আমরা ফেস করেছি কি, 1/4 দিলে কি হয়, 1/4 কি হয়, এটা মানটা জিরো হয়। আমরা এটা পরীক্ষা করেছি, তোমরা আস্তে আস্তে পরীক্ষা করে দেখবে এটা কি 1/4। 4 × কি, 1/4 আমরা একটু লিখে নিই, -5 × কি 1/4² + 5 × কি 1/4 - 1, তাহলে 4 × এটা কত হবে 64 মাইনাস 5 বাই কত হবে, আমরা এটা যদি এখানে লিখি এই 4 × তাহলে এটা 4টা উপরে লেখা যায়, 5/16 + 5/4 - 1। আমরা এখন আমাদের দেখো যদি আমরা লসাগু করি অথবা আমরা যদি এটা কাটিং করে দিতাম, এটা যদি আমরা কাটিং করে দিতাম, একটা 4 কাটা যায় তাহলে এটা 16 হয়ে যেত। একটা 4 কাটা যায় মানে কি 1/16, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হতো। 16 1 - 5 + কত 20 - কত 16। আমরা দেখি কত হয়, 21 - 21/16 = 0। আমরা এখন বলবো সুতরাং x - 1/4, আমরা সরাসরি এখন উৎপাদক আগে লিখবো না, আমরা এটাকে লসাগু করলাম, কত 4 কি হয়ে যাবে, 4x - 1। 1/4টাকে আমরা যদি কমন নেই কি হবে, 4x - 1। 1 কারেক্ট উৎপাদক হবে এফ এক্স এর একটি উৎপাদক, অর্থাৎ আমাদের কি হবে, 4x - 1 কার উৎপাদক হবে, এফ এক্স। এটা তো আমরা আমাদের উৎপাদক আসবে, এটা এর একটি উৎপাদক। এখন আমরা এই রাশিটাকে আমরা এইভাবে এখানে করার চেষ্টা করব, সমস্যার সমাধান করব। কি লিখবো আমরা এখন, এখন কি লিখতেছি, 4x³ - 5x² + 5x - 1। এটা কি লিখবো, 4x³। আমরা কি, আমাদের উদ্দেশ্য কি, 4x - 1। দেখো এক্স স্কোয়ার কি হবে, 4x - 1 এর উৎপাদক। তাহলে আমরা কি কাজ করব, জাগার অভাব, আস্তে আস্তে আমাদের এটা লিখতে হবে। আমরা একটু ছোট ছোট করে লিখি এটা, এক্স স্কোয়ার আমরা একটু আস্তে আস্তে একটু লিখি। আমার উৎপাদক করতে হবে কি, এক্স স্কোয়ার, তাহলে কি 4x - 1, কোন করলে কি হবে, এক্স স্কোয়ার, এটা 4x³ আর এটা কি এক্স স্কোয়ার, এখানে কয়টা আছে, -5x² আছে, তাহলে আমি লিখছি 1, তাহলে কি হবে 4x² মাইনাস কি লিখবো আমরা, আবার 4x বানাতে হলে কি করতে হবে, এক্স কমন নিলে হবে, এক্স কি হবে 4x - 1, তাহলে -± + x কত আছে 5x, লিখেছি 1x, তাহলে কি লিখবো 4x, তাহলে +1 4x - 1 - 1 কি হয়ে গেল 4x - 1, x² - x + 1। আশা করি আমরা
আশা করি আমরা এই উৎপাদকটি এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছি। আশা করি তোমরা সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী সমস্যা সমাধানের দিকে চলে যাব। আমাদের পরবর্তী সমস্যাটা কত নম্বর আছে? ১৬ নম্বর। আমরা দেখি ১৬ নম্বর আমাদের কি বলতেছে। এটা আমাদের ভগ্নাংশ আকারেই হবে। তাহলে আমরা কি ফাংশন অফ এক্স ধরি কত? ১৮ এক্স কিউব প্লাস ১৫ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ২। আমরা এটাকে কি ধরবো? এটাকে আমরা ধরবো কি ১ বাই ৩। আমরা এগুলো বলছি, আগে বলেছি আমরা কিছু এই কিছু কিছু সমস্যার আমরা কত ধরলে হবে এটা আমরা কিছু কিছু প্র্যাকটিস করতে করতে আমাদের মাথায় নিয়ে আসবো। তাহলে আমরা কি এটা যদি হয় ১৮ তাহলে থ্রি কিউব মানে কি ২৭ প্লাস কত ১৫ ৯, এটা কত হবে ১ বাই ৩ মাইনাস ২। আমাদের আমরা যদি চলে আশা করি ২৭, দেখো ১৮ প্লাস ৪৫ মাইনাস কত ৯, ২৭ তো কত ৫৪। তোমরা এই যোগ বিয়োগগুলো করবো, এগুলো আমাদের এখন শেখানো না, আসলে আমাদের উদ্দেশ্য হলো এই ফাংশনের সাহায্যে উৎপাদক শেখানো। তেরোর তিন হাত থেকে এক পাঁচ ৬, তেরোর তিন হাত থেকে এক পাঁচ আর এক ৬, তাহলে কি হলো? সুতরাং আমরা বলবো এই আগের মতো, সুতরাং বলবো কি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু কি থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি সমান সমান ওয়ান বাই থ্রি থ্রি এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এফ এক্স এর একটি কি উৎপাদক, অর্থাৎ অর্থাৎ কি থ্রি এক্স মাইনাস ওয়ান কার হবে? এফ এক্স এর একটি কি হবে? উৎপাদক। এই কথাগুলাই দুইটা প্রবলেম আমরা একটু একটু মনোযোগ দিয়ে একটু মাথায় নিয়ে নিবো। এটা তা নাহলে এটা খুঁজে বের করা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। আমরা কি লিখবো এখন? এখন দেখো, এখন আমরা এটা লিখবো, আমি এখান থেকে একটু লিখি ১৮ এক্স কিউব প্লাস ১৫ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ২। আমার কাজটা কি থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে সিক্স এক্স স্কোয়ার কি হবে থ্রি এক্স মাইনাস অফ সরি, এটা আমার হবে থার্ড লাইন, এটা আমার হবে থার্ড লাইন ১৮ এক্স কিউব কত সিক্স এক্স স্কোয়ার কি হবে থ্রি এক্স মাইনাস ওয়ান। আমরা লিখব কি মাইনাস সিক্স এক্স স্কোয়ার, আমার এখানে আছে ১৫ এক্স স্কোয়ার, আমি লিখছি কত মাইনাস সিক্স, তাহলে ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ প্লাস কি ২১ এক্স স্কোয়ার প্লাস কত ৭ এক্স কি হবে থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে কি প্লাস ৭ এক্স, এখানে আছে কত আমার ৭ ৭ এক্স আর আমার প্লাস ৭, আর এখানে আমি কত লিখেছি তাহলে ৮ এক্স। আমরা একটু এটা একটু দেখে নেই। হ্যাঁ, আমার এখানে একটু ই হয়ে গেছে, এটা কি হবে সেভেন এক্স কি হবে, এটা মাইনাস সেভেন এক্স, এই একটা সমস্যা হয়ে গিয়েছিল। তাহলে মাইনাস সেভেন এক্স আমি আছে কত, তাহলে আমি কী লিখবো প্লাস সিক্স এক্স, এখানে কী লিখবো টু, তাহলে কি থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে সিক্স এক্স মাইনাস কী হবে টু ইকুয়াল টু কী হবে থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু কি সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু। আমরা দেখব যদি এই আরও আবার উৎপাদক যায় তাহলে আমাদের কী করতে হবে আবার, হ্যাঁ আমরা দেখব। আগে বলেছি আমরা আবার উৎপাদক বলে আমরা আবার উৎপাদক নেওয়ার চেষ্টা করবো, কি থ্রি এক্স মাইনাস ওয়ান, আমরা যদি এটাকে মিডিল টার্ম করি ছয় দুগুণে ১২, ১২ ৭ কত ছয় দুগুণে ১২, তাহলে চার ফোর আর থ্রি, তাহলে কী হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস
টু অর্থাৎ আমার এটা আবার উৎপাদক চলে গেছে। আমি এই পদ্ধতিতে আবার নিলাম না, একটি এভাবে করেছি, বাকি অংশগুলো এভাবে করলাম না। তাহলে কি দেখো, টু এক্স, টু এক্স কি হবে, থ্রি এক্স প্লাস টু, থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান, থ্রি এক্স প্লাস টু, তারপরে কি হবে, থ্রি এক্স মাইনাস ওয়ান, থ্রি এক্স প্লাস টু, টুয়াইস এক্স প্লাস ওয়ান। আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলি বুঝতে পেরেছ। আমাদের অনুশীলনের সমস্ত সমস্যার সমাধান আমরা ইতিমধ্যে শেষ করেছি। আমরা আগামী ক্লাসে আমরা এই সমস্যাগুলোর যদি মনে হয় আমরা কী কাজ করব, উদাহরণের সমস্যাগুলোর সমস্যার সমাধান করার চেষ্টা করব, অথবা আমরা যদি চলে যাই, উদাহরণে যেহেতু এগুলো করাই আছে, এগুলো বোঝানোর মতো আমি অতটা বেশি জটিল মনে করছি না, আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। এই আশা করি তোমরা সে পর্যন্ত নয় অনন্তকাল পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমরা ঘরে থেকো, পড়াশোনা মনোযোগ দিও। তোমাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।